বিপিএল থেকে শুরু করে ডিপিএল, কোথায় বাঁচছে না এনামুল হক বিজয়ের দামামা। দুর্দান্ত ব্যাটিং শৈলীতে রানের ফোয়ারা ছুটছে এই বিজয়ের ব্যাটে। এবারে ডিপিএলে তো ছাপিয়ে গেলেন আগের সব কিছু, রীতিমতো রেকর্ড বই উলট পালট করে চলেছেন এই ডানহাতি ওপেনার। 14 ইনিংস 850, 3 সেঞ্চুরি 80 গড়, 98 স্ট্রাইক রেট, 1042 রান, এইগুলো নিছক কোনো সংখ্যা নয়। এই এক লাইনই প্রাইম ব্যাংকের হয়ে খেলতে নামা এনামুল হক বিজয়ের এবারে ডিপিএল এর পরিসংখ্যান। মঙ্গলবার দুর্দান্ত ফর্মে থাকা এনামুল হক বিজয়ের ব্যাটে রাঙা হলো ডিপিএল এর নতুন এক রেকর্ড। লিস্ট এ এর মর্যাদা পাওয়ার পর এক মৌসুমে প্রথম এবং একমাত্র 1000 রানের ক্লাবে বিজয়। অনুমিতভাবে সর্বোচ্চ রানের মালিকও এখন বিজয়। ডিপিএল এর লিস্ট এ মর্যাদা পাওয়ার আগে সংরক্ষিত পরিসংখ্যানে জানা যায়, 2001 সালের আসরে মোহামেডানের হয়ে 16 ম্যাচে 94 গড়ে 1227 রান করেছিলেন কেনিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্টিভ টিকলো। কিন্তু ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ এই আসর লিস্ট এ মর্যাদা পাওয়ার পর বিজয়েরই প্রথম 1000-এর ক্লাবে প্রবেশ। সাম্প্রতিক সময়ে একটু বিজয়ের ব্যাটের দিকে চোখ দেওয়া যাক। চলতি ডিপিএল এ 14 ম্যাচে বিজয়ের রান যথাক্রমে 80, 157, 53, 184, 15, 94, 77, 85, 0, 77, 73, 52 এবং 112, এমন পারফর্ম করা যে কোনো ব্যাটসম্যানেরই স্বপ্ন। বিজয়ের এমন আধিপত্যের শুরু গেল আসরের বিপিএল থেকে। 9 ম্যাচে 280 রান করে সেরা রান সংগ্রাহকের তালিকায় সপ্তম অবস্থানে ছিলেন 29 বছর বয়সী এই ওপেনার। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা বিজয়ের 2012 সালে ওয়ানডে ক্রিকেট দিয়ে বাংলাদেশ জাতীয় দলে যাত্রা শুরু। শুরুটা দুর্দান্ত হওয়াতে পরবর্তী জাতীয় দলের 3 ফরম্যাটে জায়গা করে নেন বিজয়। অনূর্ধ্ব-19 দল থেকে নিয়মিত পারফর্মার এক পর্যায়ে অবশ্য নিজেকে হারিয়ে ফেলেন। 2015 সালের পর ছিটকে যান জাতীয় দল থেকে। এরপর 2018 সালে ফিরলেও নিজেকে আর মেলে ধরতে না পেরে বাদ পড়েন কয়েক ম্যাচ খেলেই। এক বছর পর সর্বশেষ 2019 সালে আবার ফিরেছিলেন, কিন্তু ভালো করতে না পেরে ছিটকে যান। এরপর নিজেকে হারিয়ে খুঁজেছেন বিজয়, কিন্তু চলতি ডিপিএল এ অবিশ্বাস্য ব্যাটিং করেছেন তিনি, তাই জাতীয় দলে আবার ফেরার বার্তাটাও দিয়ে রেখেছেন ভালো মতো। ডানহাতি এই ওপেনারের ফর্ম দেখে দেশসেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এখনই চাইছেন তাকে জাতীয় দলে। মাশরাফির ভাষায়, বিজয়কে এখনই দেখাশোনা করা উচিত, সে যেভাবে রান করছে এটা অবিশ্বাস্য। টার্নিং উইকেট, স্লো উইকেট, যে কোনো লেভেলেই বলুন এই ব্যাটিং অসাধারণ। তাকে জাতীয় দলের আশেপাশে আনা উচিত, ওকে নিয়ে কাজ করা উচিত। মাশরাফির মতো নির্বাচকদের মনে কি জায়গা করে নিতে পারবেন বিজয়, সেটা সময়ের জন্য তোলা থাক। শাহরিয়ার শান্ত, এনস্পোর্টস।